বাংলাদেশের নির্বাচনে শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশ তৈরিতে সব রাজনৈতিক দল তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। একই সঙ্গে অতি প্রয়োজন ছাড়া পুলিশকে বল প্রয়োগ না করার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। অপরন্ত যেই নারী যে ছাত্র দল কর্মী নিপীড়ন হলো, যে ছাত্র দল কর্মীকে তুলে নিয়ে যাওয়া হলো, সেই কর্মীর নামে আসলে মামলা ঠুকে দেওয়া হলো। পুলিশ অত্যন্ত ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করেছে, একটা হাসপাতাল এলাকায় পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে, এবং একজন বলছেন যে মানে এখানকার যিনি চার্জে আছেন অ্যামনেস্টি, তিনি বলছেন পুলিশের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর কাঁদুনে গ্যাস রাবার বুলেট ব্যবহার করা উচিত নয়। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে বাংলাদেশের পুলিশ হাসপাতালের ভেতরে, পুলিশ হাসপাতালের ভেতরে কাঁদুনে গ্যাস ব্যবহার করেছে, যার মধ্যে তারা আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা করছে না। হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনারা দেশ এবং দেশের বাহির থেকে দূর দূরান্ত থেকে যে বা যাহারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনারা দয়া করে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটি দেখছে বাংলাদেশ পুলিশ বাহিনী কি নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মিছিল, মিটিং এবং সমাবেশে কিন্তু পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং তারা কিন্তু তাদের অতিরিক্ত বল প্রয়োগ করছে বলে জাতিসংঘ কিন্তু মন্তব্য করেছে, এবং জাতিসংঘ কিন্তু এই বিষয়কে নিয়ে কিন্তু পুলিশকে তদারকি দিয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি যে দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পররাষ্ট্র শক্তিগুলো বাংলাদেশের উপরে কিন্তু নজর রয়েছে, এবং বিভিন্ন মিছিল মিটিংয়ে পুলিশের যে একটা বল প্রয়োগ সেটাও আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু জাতিসংঘ কিন্তু হুঁশিয়ারি করে দিয়েছেন পুলিশ বাহিনীকে যে অতিরিক্ত বল প্রয়োগ না করে তাদের উপরে অর্পিত দায়িত্ব তাদের পালন করতে বলা হয়েছে। তো এই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে কিন্তু নতুন একটা মোড় নিয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগণ, বিরোধী ব্যক্তিগণ বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, সেটা একটু আমরা দেখে আসবো, তারপরে বিস্তারিত আলোচনা করব। স্বাধীনতার পর থেকে কখনো কোনো দিন বাংলাদেশের পুলিশ এই দেশের জনগণের স্বার্থের একটা সিভিল ফোর্স হিসেবে কাজ করেনি, কোনো সন্দেহ নেই। কোনো সরকারই এটাকে সঠিকভাবে মানুষের অধিকার রক্ষার জন্য যথেষ্ট আইনের মধ্যে, আইনের চৌহদ্দির মধ্যে রেখে ব্যবহার করেনি। কম বেশি তাদের ক্ষমতায় থাকার স্বার্থে, কম বেশি তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু এই সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময়, বিশেষ করে 2011 সালে সংবিধান সংশোধনের পর থেকে যখন তারা সিদ্ধান্ত নিল তারা ক্ষমতায় থেকে যেতেই থাকবে অনন্তকাল, তখন থেকে পুলিশের যে চেহারা দেখা গেছে বাংলাদেশের ইতিহাসে, পুলিশের এই চেহারা আর কখনো দেখা যায়নি। এবং প্রতিটা সময় যায়, 14 পার হলো, 18 পার হলো, প্রতিটা সময় যখন যায় পুলিশ আগের তুলনায় আরও বেশি বর্বর হয়ে ওঠে। এই পুলিশকে নিয়ে এই তিনটা গুরুত্বপূর্ণ সংস্থা একসাথে বিবৃতি দিয়েছে, আমি সেগুলো নিয়ে কয়েকটা কথা বলতে চাই। দুটো মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ। মানবাধিকার সংস্থা দুটো হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ। পৃথিবীতে সর্বোচ্চ শ্রেণীর মানবাধিকার সংস্থা আরও আছে এই মানের, কিন্তু আমাদের দেশে এ দুটো পরিচিত বেশি, এবং এ দুটোই বৈশ্বিকভাবে অনেক বেশি কাজ করে, তাই এ দুটোকে সর্বোচ্চ পর্যায়ের মানবাধিকার সংস্থা হিসেবে আমরা দাবি করতেই পারি। দুটো কথা বলে নেওয়া যাক এ দুটো প্রতিষ্ঠান নিয়ে। মানে আমাদের দেশে এক ধরনের বয়ান দেখানোর, বয়ান তৈরির চেষ্টা হয় সরকারের দিক থেকে, এবং তাদের সাথে থাকা কিছু তথাকথিত বাম মানে দলের লোকজনকে দিয়ে তারা এগুলোকে পশ্চিমাদের অস্ত্র হিসেবে দেখানোর চেষ্টা করেন। তারা বলার চেষ্টা করেন তারা আমাদের দেশে বা আরও কিছু দুর্বল দেশে তার স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করে এগুলোকে আমেরিকা বা পশ্চিমা অন্যান্য দেশ। আমি রীতিমতো একটা কলাম লিখে দেখিয়েছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ আমেরিকাকে নিয়ে কী কী বলে।
কারণ তাদের দাবি হচ্ছে, তাদের ক্লেম সরকার সহ তাদের সাথে থাকা বামদের ক্লেম হচ্ছে তারা বাংলাদেশকে নিয়ে এত কিছু, তারা আমেরিকা নিয়ে এত কিছু বলে না, তারা ইসরায়েল নিয়ে এত কিছু বলে না। আমি রীতিমতো কলাম লিখে দেখিয়েছি কি বলে না বলে। আমার ধারণা, আমি একটু সময় করতে পারলে আমি চাই, ধারণা বলছি না, চাই আমি আরেকটা ভিডিও করব, যেহেতু এখন ভিডিও করছি, ভিডিও করে দেখাবো এদের মানবাধিকারের ব্যাপারে শক্তভাবে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নাই। সবচেয়ে শক্তিশালী দেশ হিউম্যান রাইটস ওয়াচ, আমেরিকা বেসড, অ্যামনেস্টি ইংল্যান্ড বেসড, অ্যামনেস্টি ইংল্যান্ড নিয়ে কি বলে, যে কেউ এগুলো খুবই একেবারে পাবলিক ডকুমেন্টস, ওদের ওয়েবসাইটে গেলে যে কেউ খুঁজে বের করতে পারবেন, কোনো সন্দেহ নেই সব কথা তারা। সুতরাং তাদের বলার ক্ষেত্রে, হিউম্যান রাইটস প্রিজার্ভ করার ক্ষেত্রে তাদের আসলে কোনো রকম দ্বৈত চরিত্র আছে বলে আমি দেখি না, আমি দেখিনি। দু একটা খুব ফাইন জায়গায় কিছু থেকে থাকতে পারে, পারে না একেবারেই আমি তা বলছি না, কিন্তু মোটা দাগে তারা প্রত্যেক জায়গায় যেখানে যেখানে, এই যে ইসরায়েল নিয়ে এত কথাবার্তা, ওরা ইসরায়েল নিয়ে তো কিছু বলে না, যে কেউ ঢুকুন হিউম্যান রাইটস ওয়াচ এবং ইসরায়েল দিয়ে সার্চ করুন, হিউম্যান রাইটস অ্যামনেস্টি দিয়ে সার্চ করুন, গেট অল দ্য ইনফরমেশন। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেটা বলছিলাম যে আমাদের এই যে বিএনপির যে অবস্থান হলো, এরপর পরপর তিনটা স্টেটমেন্ট আসলো, সেই স্টেটমেন্টগুলোর খুব কি অংশটা পড়ি, তারপর আমি আমার থেকে এটা বলবো, ইনফ্যাক্ট এটার সিগনিফিক্যান্স কী। কেউ কেউ বলেন যে এগুলোর এটা তো হরদম এরকম বিবৃতি দিতে থাকে, হ্যাঁ আমি এটা জানি, যাই হোক আমি একটু পড়ি তারপর আসছি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডলাইন প্রথম আলো করেছে, বাংলাদেশে অবিলম্বে বিক্ষোভকারীদের ওপরে বেআইনি বল প্রয়োগ বন্ধ করতে হবে। তার একদম সোজা সাপটা, 29 জুলাই বিরোধী দল আয়োজিত অবস্থান কর্মসূচিতে বিক্ষোভকারী ও বিরোধী দলের নেতাদের উপর সহিংস আক্রমণ খবর যাচাই করার পর তারা এটা বলেছে। তারা অনেকগুলো এখানে ভেতরের দিকে আছে, তারা অনেকগুলো ভিডিও, তারা কতগুলো, 56টা ছবি, 18টা ভিডিও এবং 9 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়ে তারা ডিসাইডেড হয়েছে যে এটা হয়েছে, পুলিশ অত্যন্ত ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করেছে। একটা হাসপাতাল এলাকায় পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে, এবং একজন বলছেন যে মানে এখানকার যিনি চার্জে আছেন অ্যামনেস্টি, তিনি বলছেন পুলিশের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর কাঁদুনে গ্যাস রাবার বুলেট ব্যবহার করা উচিত নয়, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে বাংলাদেশের পুলিশ হাসপাতালের ভেতরে, পুলিশ হাসপাতালের ভেতরে কাঁদুনে গ্যাস ব্যবহার করেছে, যার মধ্যে তারা আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা করছে না। সুতরাং এই যে অবস্থানের ওপরে ডিসপ্রপোর্শনেট অপরিমিত বল প্রয়োগ করেছে তারা, অ্যামনেস্টি বলছে। হিউম্যান রাইটস ওয়াচ, বিরোধীর ওপরে হামলা সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক, এখানে একদম ক্লিয়ারলি বলছে বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা হচ্ছে, বিরোধীদের উপর নিপীড়নমূলক হামলা করা হচ্ছে, এটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের এই প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। খুব স্বাভাবিক, একটা নির্বাচন মানে পোলিং ডে না, নির্বাচন এমনকি তফসিলের পরও নাই, পুরো নির্বাচনের প্রসেসে বাংলাদেশ ঢুকে গেছে, সুতরাং এই সময়ের মধ্যে এটা ঘটছে তারা বলছে। বিবৃতিতে এইচআরডব্লিউর এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, বাংলাদেশের রাজনৈতিক বিরোধীদের উপর পরিচালিত বর্বরোচিত দমন অভিযানকে নির্বাচন গণতান্ত্রিক না হওয়ার সতর্ক সংকেত হিসাবে দেখা উচিত হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কথা, অত্যন্ত খোলাখুলিভাবে মীনাক্ষী গাঙ্গুলী বলেছেন, আমি আবারও জায়গাটা পড়ি, বাংলাদেশের রাজনৈতিক বিরোধীদের ওপরে পরিচালিত বর্বরোচিত দমন অভিযানকে নির্বাচন গণতান্ত্রিক না হওয়ার সতর্ক সংকেত হিসাবে দেখা উচিত হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। ক্লিয়ার। তারপর বলছেন পুলিশ, আরও বলা হচ্ছে এখানে, পুলিশ নির্বিচারে রাবার বুলেট, কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়েছে, বিরোধী সমর্থকদের পিটুনি দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, এগুলো সব কিছু আছে, এবং এটা বলা হচ্ছে এটা দৃশ্যত রাজনৈতিক বিরোধীদের নিশানা করে আটকের চেষ্টা। এ দুটো মানবাধিকার সংস্থা, তারা ইনফ্যাক্ট ইন্ডিপেন্ডেন্ট এনজিওজ ওই দেশগুলোতে, এই দুটোর চাইতে নিশ্চিতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জাতিসংঘের কথা, এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন কি বলছে সেটা খুব গুরুত্বপূর্ণ। পড়ছি, বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজনের সাথে শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশ তৈরি করতে সব রাজনৈতিক দল তাদের সমর্থক ও নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। একই সাথে, উইচ ইজ সিগনিফিক্যান্ট, পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টির অবশ্যই দ্রুত তদন্ত করতে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। হাই কমিশনের প্রেস ব্রিফিংয়ে এই কথাগুলো জানানো হয়েছে। এখানে মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, গত কয়েক মাসে বিরোধীদের, তার মানে শুধু অবস্থান না, কয়েক মাসের একটা সময় নিয়ে তারা বলছেন, বিরোধীদের বেশ কয়েকটি সমাবেশে সহিংসতা ঘটনার
পুনরাবৃত্তি ঘটেছে। পুলিশ সেখানে রাবার বুলেট, কাঁদনে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করেছে। পরের বাক্যটা খেয়াল করি, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের ব্যক্তিদের প্রতিবাদকারীদের দমনে হাতুড়ি, লাঠি, ব্যাট ও লোহার রড সহ নানা ধরনের বস্তু ব্যবহার করতে দেখা যায়। আওয়ামী লীগের গুন্ডারা যে পুলিশের সাথে নেমে জনগণকে পিটিয়েছে, জনগণকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে, পুলিশের অক্সিলারি ফোর্স হিসাবে কাজ করছে, এটা এখন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এবং জাতিসংঘ সেটাকে রেকগনাইজ করছে। আমি একটা কথা বলছি, পুলিশ বল প্রয়োগ করছে আর সাথে ওরা করছে, দুটো একই জিনিস না, অনেকদিন থেকে বলেছে, আমি পরের দিকে এটা নিয়েও কথা বলবো। মুখপাত্র বলছেন, কর্তৃপক্ষকে অবশ্যই মানবাধিকারের বাধ্যবাধকতা মেনে চলতে এবং জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার চর্চার সুযোগ দিতে হবে। এছাড়া তৃতীয় কোনো পক্ষ জনগণের সেই অধিকারকে দমন করতে চাইলে তাদের অধিকার রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বলা হয় পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছে যে নিয়ম তান্ত্রিকভাবে বল প্রয়োগ করতে এবং সেটা করতে হলে কী কী করতে হবে ইত্যাদি ইত্যাদি। আমি এগুলো আর বেশি পড়ছি না, এবার আমি আমার টেকটা বলি। প্রথম কথাটা হচ্ছে, আমি দুটো মানবাধিকার সংস্থা নিয়ে বলি। অনেকেই বলেন যে এরা তো প্রচুর স্টেটমেন্ট দেয়, অনেক আসলেই হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বহু ইস্যুতে স্টেটমেন্ট দিয়েছে, ফলে কেউ কেউ বলার চেষ্টা করেন এদের এই ধরনের স্টেটমেন্টের গুরুত্ব নেই। আমি একটু যদি পেছনে যাই, র্যাবের বিরুদ্ধে নিয়মিতভাবে এ দুটো সংস্থা স্টেটমেন্ট দিয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের র্যাব কি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করছে, মানবতা বিরোধী অপরাধ করছে। এই দুইটা সংগঠনের খুব গুরুত্বপূর্ণ কৃতিত্ব আছে এটাকে বৈশ্বিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য এবং সেটার একটা ফল কিন্তু পাওয়া গেছে। সুতরাং এদের কথার কোনো ভ্যালু নেই, এটা একেবারেই ঠিক না। কিন্তু আমরা খেয়াল করো, সব কিছু খুব সিনক্রোনাইজড মনে হচ্ছে যে একসাথেই সব কিছু ঘটছে, সব কিছু একসাথে ঘটছে। একই সাথে জাতিসংঘ, জাতিসংঘের কথা ডেফিনেটলি আলাদা, কারণ বাংলাদেশ জাতিসংঘের একজনটা সদস্য রাষ্ট্র। সুতরাং জাতিসংঘের মানবাধিকার কমিশন, হাই কমিশন যা বলছে সেটার গুরুত্ব আর সবগুলোর গুরুত্ব চাইতে বেশি এবং বাংলাদেশ সরকারকে এটাই সবচেয়ে বেশি চাপে ফেলবে। এবং যার মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট ব্যাপার হচ্ছে এখানে সাদা পোশাকের, মানে ধরুন পুলিশ আপনাকে বল প্রয়োগ করছে, আপনি কি আলোচনা করতে পারেন? পুলিশের আইনগতভাবে বল প্রয়োগ করার ক্ষমতা আছে, পুলিশ মানুষ হত্যা করারও ক্ষমতা আছে আইনগতভাবে। ফলে আপনি আলোচনা করবেন পুলিশ অপরিকল্পিত, অপরিমিত, যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি বল প্রয়োগ করেছে কিনা, এখানে মানুষকে পেটানো দরকার ছিল পিটিয়েছেন কিনা, এখানে কিছুটা পিটিয়ে জিনিসটা আপনি ম্যানেজ করতে পারতেন, ওখানে আপনি গুলি করেছেন কিনা, এরকম নানাভাবে আপনি খালি বল প্রয়োগের ক্ষমতা থাকলে হবে না, সেটা লেজিটিমেট হতে হবে, সেই কথাটা তারা বলছে। তারপরে তার বিরুদ্ধে সমালোচনা হলো আপনি মানে বল প্রয়োগ বেশি করছেন কিনা। আর যারা আওয়ামী লীগের পাণ্ডা, যারা এটা বলছেন সাদা পোশাকের লোকজন লাঠি রড ছুরি টুরি নিয়ে মাঠে বিরোধীদের উপরে চড়াও হয়েছে, এটা একেবারেই বেআইনি, একেবারেই অসাংবিধানিক, যেটা জাতিসংঘ নোটিস করছে এবং বলছে তৃতীয় কোনো পক্ষ পুলিশের উদ্দেশ্যে যদি তারা মানে জনগণের শান্তিপূর্ণ যে সব সমাবেশ বা যেসব কর্মসূচি আছে তাতে বাধা সৃষ্টি করতে যায়, তাদের হাত থেকেও জনগণকে রক্ষা করা, মানে প্রতিবাদকারীদেরকে রক্ষা করা পুলিশের দায়িত্ব। এটাই তো তাই হওয়ার কথা ছিল। আওয়ামী লীগ লাঠি সোঁটা অস্ত্র অস্ত্র এবং ছুরি টুরি নিয়ে বন্দুক টন্দুক নিয়ে যদি নেমে যায় তাকে ঠেকাবে তো পুলিশ। আওয়ামী লীগের কোনো অধিকার নেই তো বিরোধীদের যে কোনো অবস্থান বা কর্মসূচির ওপরে আঘাত তৈরি করা। যদিও আমাদের নিশ্চয় মনে আছে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং বলছেন আওয়ামী লীগ নেমেছিল পুলিশকে সাহায্য করার জন্য। সো আমি একটার কর্মসূচি হলো, তারপর একটা ধরনের গ্যাপ আছে, এর পরপরই আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে দুটো মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের এই স্টেটমেন্টকে দেখে একটা কথা খুব ক্লিয়ারলি বলতে পারি, সেটা হচ্ছে বিরোধীদের যে রাজনীতির, বিরোধীদের যে কর্মসূচির, বিরোধীদের সমবেত হওয়ার অধিকার আছে সেটাকে তারা অত্যন্ত জোর দিচ্ছে। এটা বিরোধীদেরকে এনকারেজ করার মতো মেসেজ দেয়া হয়েছে এবং আমি বিশ্বাস করি ওই ব্যাপারটার প্রতি, বিশেষ করে আওয়ামী লীগ, যেমন আমি দীর্ঘদিন থেকে টিভি টক শোতে এই কথা বলেছি, আমার ভিডিওতে বলেছি, কোনোভাবে কোনো কারণে আওয়ামী লীগ মাঠে থাকতে পারে না বিরোধীদের কর্মসূচি ঠেকানোর নামে। ওরা এখন ঘোষণা দিয়ে বলছে আমরা শান্তি সমাবেশ করছি, আমরা বিএনপির ভাঙচুর জ্বালাও পোড়াও ঠেকাবো, সেই জায়গাটা জাতিসংঘ নোটিস করেছে, জাতিসংঘ সেটা নিয়ে বিবৃতি দিচ্ছে, কথা বলছে,
আমরা এই একটা জিনিস অন্তত দেখতে চাই, মাঠে ওরা থাকবে না। এই দেশের মানুষকে যদি খুন করতে হয়, এদেশের মানুষকে যা যা করতে হয় পুলিশ করুক, এবং পুলিশ কতটা পারে সেটাও আমরা দেখে নিতে চাই। ইনফ্যাক্ট পোশাকের পুলিশকে বাদ দিয়ে এখন দলের পাণ্ডাদেরকে দিয়ে কাজটা করানো হচ্ছে, কারণ আমরা জানি পুলিশ সার্ভেইলেন্সের মধ্যে আছে এবং পুলিশের মধ্যে এক ধরনের রিলাক্টেন্সও আস্তে আস্তে তৈরি হতে পারে, সেই ভয়ে এই পাণ্ডাদেরকে মাঠে রাখা হয়েছে, সেটাও নোটিসড হয়েছে। আমরাও এই ব্যাপারটা নিয়ে ক্রমাগত শোরগোল করতে থাকি, যখনই তারা নামবে, যখনই কিছু করবে আমরা আওয়াজ তুলতে থাকি। আমি বিশ্বাস করি এই ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকৃষ্ট হবেই, আরো বেশি করে হবে। যেমনটি 2008 থেকে 2014 পর্যন্ত আওয়ামী লীগের হয়তো কিছুটা ছিল, কিন্তু পরবর্তীতে অন্য অন্য ইতিহাসের মতো, আমরা ইতিহাস থেকে যে শিক্ষা নেই বা ইতিহাস পড়ে যা জেনে, অন্য অন্য পৃথিবীর স্বীকৃত স্বৈরাচাররা যা করেছেন আওয়ামী লীগ তাদের পতাঙ্ক অনুসরণ করতে হয়েছে, যা স্বাভাবিক। 15 তারিখে একই দিন যেটা আমাদের জাতীয় জীবনের একটা ক্ষত, যেটা আমাদের একটা কালো অধ্যায়, সেদিনকে তারা কেন বেছে নিয়েছে, এটার ভিতরে কোন কূটনীতি বলবো এটা, বা এটা কোন একটা মেসেজ? এখন সব মেসেজ তো আর আপনার মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা রাষ্ট্রগুলো এসে মারামারি ঘুষাঘুষি করবে না, বিচারের আওতায় আনা উচিত। তাহলে তার মানে কি? তার মানে এটা এক ধরনের সিদ্ধান্ত কিন্তু জাতিসংঘ দিচ্ছে, আর জাতিসংঘের এই সিদ্ধান্ত, জাতিসংঘের মনোভাব, জাতিসংঘের বিষয়গুলোকে আমরা উড়িয়ে দেওয়ার সুযোগ নাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠনের মতো। কেন? কারণ আমরা জাতিসংঘের অন্যতম সদস্য এবং আমরা সেখানে অনুস্বাক্ষরকারী। বিএনপি বলেও নেই যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাক, আমরা এখন ক্ষমতায় অধিষ্ঠিত হব, এই জিনিসটা এখন নেই। এখন মানে যেই আন্দোলনটা হচ্ছে সেটা হচ্ছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কথাটা হলো যে আমরা যদি খেয়াল করে দেখি বা পর্যালোচনা করি, বিএনপির সময় যে বর্বরতা হয়নি সে কথা, বা বর্বরতা বলবো না, যে পুলিশি কোনো নির্যাতন যেটাকে বলা হয় সেটা যে হয়নি কথাটা ঠিক নয়, হয়েছে। কিন্তু কেন স্যাংশন আসেনি, কেন এরকম শক্ত বিবৃতি আসেনি, উৎকণ্ঠা এবং প্রশ্নের জায়গা দর্শক শ্রোতা সহ আমার মনে হয় যে বাংলাদেশের অনেক মানুষেরই বক্তব্য এরকম, আর আওয়ামী লীগ সমর্থক যারা আছেন তাদের বক্তব্য তো বটেই, সবসময় তারা সেই কথাটাই বলার চেষ্টা করে। এখানে এক কথায় উত্তর হলো, অতীতের যত রেকর্ড ছিল সব রেকর্ড অত্যাচারের এবং অভিনব থেকে অভিনব অত্যাচারের সীমাকে লঙ্ঘন করে চলে গেছে এই সরকার, এই সরকারের এই শাসন ব্যবস্থা। এবং কখনো এক নাগারে বাংলাদেশে এরশাদ সাহেবের পরে 9 বছরের পরে এই প্রথম 15 বছর কোন মানে একটা সরকার মানে ইয়েকে টেনে নিয়ে গেছে, ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে, চোর জবরদস্তি করে, ভোটের নামে প্রতারণা করে, জনগণের ভোটকে চুরি করে, জনগণের আকাঙ্ক্ষাকে ছিনতাই করে। তো সেই ক্ষেত্রে এই সরকারের দায় তো অনেক বেশি না, এটা সহজেই তো এটা অনুমেয়, কারণ তার মতো তো কেউ ছিল না। বিএনপি 90-তে এসেছে, 96-তে ক্ষমতায় গেছে, 96-তে আওয়ামী লীগ ছিল, তখন তো আওয়ামী লীগের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগগুলো উঠেনি, কারণ আমরা খেয়াল করব যে সেই সময় আওয়ামী লীগের মানে বিরুদ্ধে এত বা আওয়ামী লীগ এই ধরনের নিপীড়ন চালানোর মতো সক্ষমতা মানসিকতা কোনোটাই আওয়ামী লীগের ছিল না, যার কারণে 2001 সালে আবার বিএনপি ক্ষমতায় এসেছে এবং 2000 মানে যখন এই তত্ত্বাবধায়ক সরকার নামের 111 এর আবির্ভাব ঘটলো এবং তাদের হাত ধরে ধারাবাহিকতায় যখন আওয়ামী লীগ এসে 15 বছর শাসন করেছে, সেজন্য শাসন করতে গেলে যার শাসন ক্ষমতার ভারের মানে যতটা দীর্ঘায়িত তার অপশাসন ততটাই দীর্ঘায়িত হয়, আবার কখনো কখনো সুশাসনও হয়। তবে ইতিহাস বলে যে শাসক একটি জাতিকে একটি রাষ্ট্রকে দীর্ঘদিন শাসন করেছে, এরকম লম্বা সময় শাসন করেছে, সেখানে সুশাসন আসলে প্রকৃত অর্থে আসেনি। দিনে দিনে তার প্রথম দিকে সুশাসন করার ইচ্ছা থাকলেও, যেমনটি 2008 থেকে 2014 পর্যন্ত আওয়ামী লীগের হয়তো কিছুটা ছিল, কিন্তু পরবর্তীতে অন্য অন্য ইতিহাসের মতো, আমরা ইতিহাস থেকে যে শিক্ষা নেই বা ইতিহাস পড়ে যা জেনে, অন্য অন্য পৃথিবীর স্বীকৃত স্বৈরাচাররা যা করেছেন আওয়ামী লীগ তাদের পতাঙ্ক অনুসরণ করতে হয়েছে, যা স্বাভাবিক। সুতরাং আমার মনে হয় দর্শক শ্রোতা বুঝতে পেরেছেন কেন মানে পুলিশের বিষয়টাকে এত জোরালো ভাবে এসেছে, কারণ বিএনপি কখনোই এত লম্বা সময় এক নাগারে 15 বছর ক্ষমতায় ছিলেন না, জাতীয় পার্টি এক নাগারে 9 বছর ক্ষমতায় ছিলেন, এই আওয়ামী লীগ এক নাগারে 15 বছর চললো, পা দিয়েছে, শেষ হতে চললো 15 বছর ক্ষমতায়, যার কারণে তাদের দোষ ত্রুটিগুলো খুব বেশি আমাদের বিশ্ববাসীর এবং আমাদের বন্ধু রাষ্ট্রদের সবার চোখে পড়ছে। এজন্যই এই
নিষেধাজ্ঞা। এবার আসি আপনার আজকের আলোচনার বিষয়বস্তুতে। আপনি দেখেন যে আমেরিকা কিন্তু খুব সুদক্ষ ভাবে সুকৌশলে কিন্তু মানে আমি আমি আমার এটা একটা ব্যক্তিগত অনুমান আর কি, এটা হলেও কাকতালীয় হতেও পারে, তবে কাকতালীয় ভাবে আমি এটাকে দেখতে চাই না, আমি আমার মতো করে মূল্যায়ন করতে চাই। যখন মানে বিবিসির সাথে সাক্ষাৎকারে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী অথবা আমাদের পার্লামেন্টে উনি যখন বলেন যে আমি যারা নিষেধাজ্ঞা দিবে তাদের তারা তাদের বিরুদ্ধে আমরা পণ্য ক্রয় করব না, যারা উনি আরো বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না, একটি রাষ্ট্র চায় না আমি ক্ষমতায় থাকি, তিনি আরো বলেন মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো ক্ষমতাকে উৎপাটন করে দিতে পারেন, এবং উনি যেই আশঙ্কাগুলোর কথা বলে সর্বশেষ উনি বিবিসিতে খুব সম্ভবত সাক্ষাৎকার দেওয়ার সময় যে কোনো একটা সাক্ষাৎকারে উনি দুইবারই উনি উচ্চারণ করেছেন লন্ডন এবং আমেরিকাতে যে যারা আমার পিতাকে হত্যা করেছে, মানে এরকমই কথা যে তারা চায় না যে আমি ক্ষমতায় থাকি, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে উনি সেভাবে ইঙ্গিত করেছেন। আজকে দেখেন আমাদের এটা কত বড় লজ্জার জাতি হিসাবে, লজ্জা পেতে পেতে যেটা স্বাধীনতার 52 বছরে আমরা যে ধরনের ঘটনা প্রবাহ দেখিনি, এই সরকার আমাদেরকে সেই জিনিসগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, অথচ তারাই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন বলে, স্বাধীনতা এনেছেন বলে, স্বাধীনতা সংগ্রামকে সংগঠিত করেছেন বলে দাবি করে। যদিও আমরা মনে করি এই প্রজন্মের মানুষ ইতিহাস পড়ে মনে করি স্বাধীনতা যুদ্ধটা কারো একক যুদ্ধ ছিল না, এটা বাংলাদেশের জনগণের জনযুদ্ধ ছিল। সুতরাং আজকে আমাদের সেই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যখন আমাদের হ্যাকাররা বা আমাদের এখান থেকে টাকা লুট করে চলে গেছে, তারা প্রামাণ্য চিত্র চিত্র তৈরি করেছে যেটা আপনি একটুখানি উল্লেখ করেছেন যে সেটা মানে সেটার উপরে ডকুমেন্টারি, সেই ছায়াছবি, সেই ডকুমেন্টারি আমরা যাই বলি সেটা শুভ মুক্তি পেতে যাচ্ছে 6 তারিখে 15ই আগস্ট। হ্যাঁ, তো এটার ভিতরেও মার্কিন যুক্তরাষ্ট্রের মানে মানে কোন কূটনীতি, যদিও এটা কোনো সরকারি ভাবে কোনো প্রামাণ্য চিত্র না, তবুও তো আমাদের যেরকম সেন্সর বোর্ড থেকে পারমিশন নিতে হয় মানে কখন আমাদের ছবিটা মুক্তি পাবে, কোন তারিখে পাবে, তো সুতরাং সেখানে তো তাদেরও একটা নীতিমালা, চলচ্চিত্রের নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী তারা তো সেই সরকার এভাবে আমাদেরটা যেরকম তথ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, তাদের তো ইনফরমেশন মিনিস্ট্রি হোক যাই হোক সেখান থেকে তাদেরকে নিতে হয়। সুতরাং 15 তারিখে একই দিন যেটা আমাদের জাতীয় জীবনের একটা ক্ষত, যেটা আমাদের একটা কালো অধ্যায়, সেদিনকে তারা কেন বেছে নিয়েছে, এটার ভিতরে কোনো কূটনীতি বলবো এটা বা এটা কোন একটা মেসেজ? এখন সব মেসেজ তো আর আপনার মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা রাষ্ট্রগুলো এসে মারামারি ঘুষাঘুষি করবে না, তারা তাদের বিভিন্ন ডিপ্লোমেসি দিয়ে বিষয়গুলো দেখাবে। তারপরে আমি আরেকটা একটু বলে তারপর আবার আমরা দর্শকদের কাছে যাই, সেটা হলো যে কি আপনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপর হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘ, এই তিনটা স্টেট বিবৃতিকে আমরা যদি দেখি, এটা নিয়ে আমি শুধু একটুখানি আলোকপাত করে দিই, পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। সেটা হলো যে কি এখানে আপনি যদি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এবং হিউম্যান রাইটস ওয়াচ এগুলো খুবই শক্তিশালী প্রভাবশালী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের সরকার এই এই সংগঠনগুলোকে বরাবরই, এই মানবাধিকার সংগঠন সংস্থাগুলোকে বরাবরই তুচ্ছ তাচ্ছল্য করে আসছে। যত বড় প্রভাবশালী হোক এগুলো কিন্তু একটা বেসরকারি মানে সংস্থা, সেটা বলা যায়, কিন্তু এটা যে কোনো রাষ্ট্রে তাদের স্টেটমেন্ট গুলোর গুরুত্ব অপরিসীম, কিন্তু আমাদের কাছে দুর্ভাগ্যজনক হলো আমরা তাদেরকে সেইভাবে নেই না। কিন্তু আপনি জাতিসংঘ কিন্তু আপনি সদস্য, জাতিসংঘের মানবাধিকার যে থেকে বিষয়ক থেকে যে প্রেস নোট, এটা কিন্তু বিবৃতি নয়, আমি আপনাকে জাস্ট একটু আপনাকে নোটিস করলাম যে প্রেস নোট আর বিবৃতি এক জিনিস না। সুতরাং তারা প্রেস নোট দিয়ে যে কথাগুলো দমনপীড়নের কথাগুলো বলেছে এবং বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে, কখন? যখন বাংলাদেশের সকল বিরোধী দল বলতে গেলে প্রায় সকল বিরোধী দলে মানে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে জাতিসংঘের মধ্যস্থতায় নির্বাচনের কথাও বলতে শুরু করেছে, ঠিক তখনই কিন্তু তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথাটা নিয়ে এসেছে। আর পুলিশের নিপীড়ন নির্যাতনের তদন্ত করার জন্য আহ্বান জানাচ্ছি, এই কথাটা কিন্তু এখন নেই। আপনি আশা করি আমাদের দর্শক শ্রোতা এবং আপনি স্টেটমেন্টটা দেখবেন, সেখানে কিন্তু আহ্বান জানাচ্ছি যেটা আজ থেকে 15 দিন আগে 1 মাস আগেও বিবৃতিতে আসতো, কিন্তু এখন আর বলা হচ্ছে না আহ্বান জানাচ্ছি, এখন বলা হচ্ছে তাদেরকে তদন্ত এবং বিচারের আওতায় আনা উচিত। আবার বলি, বিচারের আওতায় আনা উচিত,
তাহলে তার মানে কি? তার মানে এটা এক ধরনের সিদ্ধান্ত, এক ধরনের সিদ্ধান্ত কিন্তু জাতিসংঘ দিচ্ছে। আর জাতিসংঘের এই সিদ্ধান্ত, জাতিসংঘের মনোভাব, জাতিসংঘের বিষয়গুলোকে আমরা উড়িয়ে দেওয়ার সুযোগ নাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠনের মতো। কেন? কারণ আমরা জাতিসংঘের অন্যতম সদস্য এবং আমরা সেখানে অনুস্বাক্ষরকারী। সুতরাং সেখানে আমাদেরকে মানবাধিকার রক্ষার বিষয়, আমাদের যে চার্টার আছে সেগুলোকে আমরা মানে স্বাক্ষর করেছে আমাদের সরকার, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে। সুতরাং জাতিসংঘের এবারের প্রেস নোটটি অত্যন্ত গুরুত্ব বহন করে এবং সেটার মানে পরবর্তী যে মানে প্রতিক্রিয়া যে বা যে এটার এটার ফলাফলটা যে কি সেটা আমরা অচিরেই দেখতে দেখতে পাবো। সেটার জন্য হয়তো আমাদেরকে আর কিছু সময় অপেক্ষা করতে হবে, খুব বেশি সময় না। অনেক ধন্যবাদ পলাশ চৌধুরী আপনাকে। আপনি বলছেন জাতিসংঘের প্রেস নোট বা তিনটা একসাথে আসার কারণে বিবৃতি আকারে মানে সবাই একসাথে নিচ্ছে আর কি, বাট ওইখানে একটু অগ্রসর হয়ে তো জাতিসংঘের এখানেও নিশ্চয়ই কোনো ইঙ্গিত আছে, মানে বড় ধরনের ইঙ্গিত আছে যেটা আপনি বোঝানোর চেষ্টা করেছেন। আশা করি যে আমাদের দর্শক ভাষাগত দিকে অনেক, আমরা যদি তাদের আগের স্টেটমেন্ট গুলো দেখি সেখানে আমরা আহ্বান জানাচ্ছি, হ্যাঁ আমরা সরকারকে উৎসাহিত করছি, এই শব্দগুলো ডিপ্লোম্যাটিক এই শব্দগুলো ব্যবহৃত হতো। এখন বলা হয়েছে যারা পুলিশের যে বাহিনীরা বল প্রয়োগ করছে এবং বিরোধী দলের নেতাদেরকে দমনপীড়ন করছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। সম্মানিত দর্শককে বোঝাতে চাই বিএনপি বলেও নেই যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাক, আমরা এখন ক্ষমতায় অধিষ্ঠিত হব, এই জিনিসটা এখন নেই। এখন মানে যেই আন্দোলনটা হচ্ছে সেটা হচ্ছে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এটার আন্দোলন। সুতরাং রাশেদ খান মেনন সাহেব এই কথা বলে কোনো লাভ হবে না। দ্বিতীয়ত, রাশেদ খান মেনন সাহেব এই কথা বলে এটাই প্রমাণ করলেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার সম্ভাবনা একেবারে অসম্ভব কিছু নয়। হ্যাঁ, এটা উনি প্রকার অন্তরে উনি সেটা স্বীকার করে নিলেন। বিএনপি কে উনি বা ইনু সাহেবরা যেটা বলেন, হ্যাঁ ইনু কিছুদিন আগে ওনারই সহযোদ্ধা, ওনারা দুইজন তো একজন টাকার রিপিট আর রিপিট। হ্যাঁ, তো ওনারা তো হজেও একসাথে যান, হজে গিয়ে অর্ধেক হজ করেন অর্ধেক করেন না। তো যাই হোক, ওনারা তো উনিও বলেছেন যে বিএনপি মরে গেলেও বিএনপি কে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ রাশেদ খান মেনন সাহেব এবং ইনু সাহেবের কাছে বাংলাদেশকে ইজারা দেয়নি। বাংলাদেশের নির্বাচনের ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, রাশেদ খান মেমন সাহেবরা জিতবেন, তারপরে ইনু সাহেব জিতবেন, ওনার ক্ষমতায় আসবেন, মন্ত্রিত্ব গ্রহণ করবেন, দেশকে শাসন করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন ভিন্নভাবে নেওয়ার জন্য কোনোভাবেই মানে কোনো ছলছাত্রের আশ্রয় নেওয়াটাকে আমরা সমচিন মনে করি না এবং বাংলাদেশের 18 কোটি মানুষ সেটাকে সমর্থন করছে না এবং শতকরা দেশের 95 থেকে 97% মানুষ এখন আপনি বলতে গেলে এক কথায় এই সরকারের এই রেজিমের চিন্তা চেতনার আর বিরুদ্ধে তাদের অবস্থান চলে গেছে। সুতরাং এটা ক্রমেই দৃশ্যমান হচ্ছে, দৃশ্যমান থেকে দৃশ্যমানই হচ্ছে। তো সুতরাং আমি মনে করি যে এখনই আমাদেরকে সতর্ক হতে হবে। আরেকটি কথা আমি আপনাকে একটু জাস্ট আপনার সদয় অবগতির জন্য বলি যে সাইবার হামলার কথা বলেছে, এটা যতই গুজব বা যেটাই বলা হোক এটা কিন্তু সরকারের তরফ থেকে কথাটা বলা হয়েছে। তার আগেও আমরা দেখেছি 5 কোটি থেকে 5.5 কোটি মানে আমাদের জনগণের মানে ব্যক্তিগত তথ্য হ্যাকিং হয়ে গিয়েছে। তো সুতরাং সেটাকেও বলা হয়েছে যে এত গুরুত্বপূর্ণ কিছু না। তো সরকারের কাছে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু বারবার কেন আমরা এরকম একটা অনিরাপদ ব্যবস্থা, আমরা আইটি বিভাগে বা আমাদের এত বড় বড় কথা উচ্চস্বর উচ্চ কণ্ঠ, কিন্তু আমরা সেখানে সুরক্ষিত না কেন, এটাও তো আজকে আমাদের কাছে বড় একটা ভাবনার বিষয়। আসলে বিশ্বের বড় বড় বহু প্লেয়াররা, হ্যাঁ কারণ আমরা ভুলে যাওয়ার কথা নয় যে প্রসঙ্গতই আমি বলতে চাই যে এরকম আমেরিকার যে নির্বাচনের আগেও রাশিয়া কিন্তু আমেরিকার এরকম কিছু ভোটার তালিকা এবং তাদেরকে ভোট হ্যাগিং করার জন্য তারা তাদেরকে মানে দোষারোপ করা হয়েছিল বা তাদেরকে অভিযুক্ত করা হয়েছিল। কিন্তু আমি এখন বুঝতেছি বাংলাদেশকে নিয়ে যেভাবে বিশ্বের যে মানে স্বৈরতান্ত্রিক দেশগুলো আছে, বিশেষ করে যারা এক নায়কতন্ত্র বা এক কেন্দ্রিক ক্ষমতাকে বিশ্বাস করে, তারা যেভাবে খেলছে চীন রাশিয়া, হ্যাঁ আমি তো মনে করি যে আমাদের এই সাইবার হামলার পেছনে মানে তাদের কোনো ইন্ধন আছে কিনা বা অন্য কোনো বা পশ্চিমা বিশ্বেরও কোনো ইন্ধন আছে কিনা বা কোনো আছে কিনা, এগুলোকে আমাদেরকে তো ভাবিয়ে তোলার দাবি তো রাখি। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আপনার পুলিশ বাহিনীদের নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘের যে একটা কড়া বার্তা এটা দেখতে পেলেন এবং বুঝতে পারলেন। তো এই সম্পর্কে আপনার মতামত জানাবেন, অবশ্যই জানাতে একদম ভুলবেন না। ধন্যবাদ।